সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম শেষ সময়ে যে কারণে বাইডেনের শপথ গ্রহণের মহড়ায় স্থগিত করোনা নিয়ে আবারও ভয়ঙ্কর হুঁশিয়ারি দিল ডাব্লিউএইচও ভারতের নতুন কৌশল লাদাখে উঠ দিয়ে টহল থানায় আদালত বসিয়ে রাশিয়ার বিরোধী দলীয় নেতা নাভালনিকে তিরিশ দিনের রিমান্ড ক্ষমতায় এসেই ট্রাম্পের যে সিদ্ধান্ত বদলাবেন বাইডেন এবং সবশেষে জানাব শীতকালীন যৌথ সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে তুরস্ক এবং এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত শেষ সময়ে যে কারণে বাইডেনের শপথ গ্রহণের মহড়ায় স্থগিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠান সামনে রেখে শেষ সময়ে সাময়িক স্থগিত করা হয়েছে মহরা মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীকে যখন নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে তখন সোমবার নিরাপত্তা সংক্রান্ত হুঁশিয়ারির কারণে সিদ্ধান্ত জানায় মার্কিন প্রশাসন একই সময়ে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাঙ্গাবাস সমর্থকদের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রকাশ্যে সমরাষ্ট্র মহড়া দিতে দেখা গেছে ওয়াশিংটন ডিসির পুলিশ জানিয়েছে সোমবার মার্কিন কংগ্রেসের সামনের যে খোলা আঙিনায় শপথ গ্রহণের অনুশীলন অনুষ্ঠিত হচ্ছিল তার উল্টো দিকে রাস্তায় আশ্রয় নেয়া মানুষদের তাবুতে আগুন লেগে গেলে নিরাপত্তা সতর্কতা জারি করা হয় এ সময় কিছুক্ষণের মধ্যে এই অনুশীলন মহড়া বন্ধ রাখা হয় এদিকে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানের দুই দিন আগে নিরাপত্তা শঙ্কার কারণে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনকে লকডাউনের আওতায় নিয়ে আসা হয়েছে ক্যাপিটল ভবনের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে আমেরিকার হাজার হাজার ন্যাশনাল গার্ড সদস্যকে এরই মধ্যে সেখানে মোতায়েন করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পুরো পঞ্চাশঘরাজ্যেই সতর্কতা জারি করা হয়েছে করোনা নিয়ে আবারও ভয়ঙ্কর হুঁশিয়ারি দিল ডাব্লিউএইচও বিশ্বজুড়ে করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে শিগগিরই সপ্তাহে মৃত্যুর সংখ্যা লাখ ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ জরুরি সেবা কার্যক্রমের প্রধান ডাক্তার মাইক রায়ান সোমবার আঠারো জানুয়ারি এক ভার্চুয়াল সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মকর্তা কথা বলেন আনাদুলু এজেন্সির একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে বিশ্বজুড়ে আবারও ভয়ঙ্কর হচ্ছে মহামারী করোনা ভাইরাস প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এরই মধ্যে আবারও ভয়াবহ দুঃসংবাদ দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী বোর্ডের একশো আটচল্লিশতম সভা সেই ভার্চুয়াল সভায় সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি সেবা কার্যক্রমের প্রধান ডা মাইক রায়ান জানান বিশ্বজুড়ে করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে শিগগিরই সপ্তাহে মৃত্যুর সংখ্যা লাখ ছাড়িয়ে যাবে তিনি আরও বলেন বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী গত সপ্তাহে পঞ্চাশ লাখ মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আক্রান্তের পাশাপাশি বিশ্বব্যাপী মৃত্যুর হারও ঊর্ধ্বমুখী গত সপ্তাহেই বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হয়ে মারা গেছে তিরানব্বই হাজারেরও বেশি মানুষ হয়তো শিগগিরই বিশ্বব্যাপী প্রতি সপ্তাহে এক লাখ মানুষের মৃত্যু দেখতে হতে পারে আমাদের উল্লেখ্য করোনাভাইরাসে আক্রান্ত প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটারের তথ্য অনুযায়ী মঙ্গলবার ১৯ জানুয়ারি সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন নয় কোটি ষাট লাখ চার হাজার একশো জন এবং মৃত্যু হয়েছে বিশ লাখ উনপঞ্চাশ হাজার দুইশো জনের সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয় কোটি ছিয়াশি লাখ ছাব্বিশ হাজার পাঁচশো ছয় জন গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয় এখন পর্যন্ত বাংলাদেশ সহ বিশ্বের দুইশো আঠারোটি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড উনিশ ভারতের নতুন কৌশল লাদাখে উড দিয়ে টহল লাদাখে হিমশীতল পার্বত্য এলাকায় পেট্রোলিং চালাতে নতুন কৌশল ব্যবহার করছে ভারতীয় সেনারা লাদাখে এবার টহল চালাতে ভারতীয় সেনার ভরসা হতে চলেছে দুই কুজে রুট খুব তাড়াতাড়ি এই ধরনের রুটকে ভারতীয় সেনায় নিয়ে আসা হচ্ছে এই ধরনের রুটে উচ্চ পার্বত্য এলাকায় মলামাল বহন করা অত্যন্ত সহজ বলেই এদের ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয় গণমাধ্যম বলছে লাদাখে যে পশু দিয়ে মাল বহন করা হতো তার থেকে তার থেকে পাঁচ গুণ বেশি মাল বহন করতে পারে দুই কুজের রুট ভারতীয় সেনা আশাবাদী এই উটের সাহায্যে উপকার হবে ইতিমধ্যেই প্রশিক্ষণ শুরু হয়েছে এই ধরনের রুটের প্রায় একশো সত্তর কেজি ওজন বইতে পারে এক একটি উট এদিকে লাদাখে পেট্রোলিংয়ের উপর যথেষ্ট জোর দেওয়া হচ্ছে ভারতীয় সেনার পক্ষ থেকে কারণ প্যাঙ্গং লেকের দক্ষিণে রাস্তা তৈরি করছে পিপলস লিবারেশন আর্মি চীনা দাবির বাইরেও যে আবারও একটি নতুন রাস্তা তৈরির প্রমাণ মিলেছে তাতে চিন্তা বেড়েছে ভারতের চীনা কমিউনিস্ট পার্টির মুখপাত্র সিনহুয়া সংবাদ সংস্থা সম্প্রতি কিছু ছবি প্রকাশ করেছে থানায় আদালত বসিয়ে নাভালনিকে তিরিশ দিনের রিমান্ড রাশিয়ার একটি আদালত অ্যালেক্স নাভালনিকে ৩০ দিনের রিমান্ড মঞ্জুর করার আদেশ দিয়েছে সোমবার আঠারো জানুয়ারি দেশটির খিমকি পুলিশ স্টেশনে আদালত স্থাপন করে তার বিরুদ্ধে এই রায় ঘোষণা করা হয় এর আগে দেশে ফিরেই পুলিশের হাতে গ্রেফতার হন রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনি স্থানীয় সময় সোমবার ১৭ জানুয়ারি দুপুর বারোটায় তাকে মস্কোর স্যারেমিতিউভু বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় নাভালনি ও তার স্ত্রী স্থানীয় সময় রাত আটটার পরই মস্কোর স্যারেমিতিউভু বিমানবন্দরে নামেন তাদের বিমান নামার কথা ছিল নুকুভু বিমানবন্দরে সেখানে তাদেরকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছিল শত শত সমর্থক কিন্তু নাভালনির বিমান সেখানে নামতে না দিয়ে স্যারেমিতউভু সরিয়ে নেওয়া হয় পরে দেশটির খিমকি পুলিশ স্টেশনের মধ্যে আদালত স্থাপন করে তার বিরুদ্ধে রায় দেওয়া হয় এই তিরিশ দিন মূলত তার বিচার কার্য শুরু হওয়ার আগে তাকে রিমান্ডে রাখা হবে গত বছর আগস্টে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সার্বিয়া থেকে মস্কো ফেরার সময় এক কাপ চা পানের পরেই অসুস্থ হয়ে কোমায় চলে গিয়েছিলেন নাভালনি বিমানবন্দর থেকে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল অবস্থার পরিবর্তন হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জার্মানি নিয়ে যাওয়া হয় সেখানেই পরীক্ষায় জানা যায় সোভিয়েত আমলে তৈরি বিষাক্ত নার্ভ এজেন্ট নোভিচক দিয়ে তাকে হত্যা চেষ্টা করা হয়েছিল ক্ষমতায় এসেই ট্রাম্পের যে সিদ্ধান্ত বদলাবেন বাইডেন আগামীকাল বিশ জানুয়ারি মার্কিন নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন জো বাইডেন ক্ষমতায় এসে পর্যটকদের আমেরিকায় ঢুকা নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত বদল করবেন বাইডেন করোনার কারণে ব্রাজিল যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে এখন আমেরিকায় যাওয়া যায় না তবে ট্রাম্প প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে আগামী ছাব্বিশ জানুয়ারির পরে নিষেধাজ্ঞা উঠে যাবে বুধবার বিশ জানুয়ারি প্রেসিডেন্ট শপথ নিচ্ছেন জো বাইডেন তার একদিন আগে বাইডেনের মুখপাত্র জ্যান পাস্কি জানিয়েছেন নতুন প্রশাসন ট্রাম্পের সিদ্ধান্ত বদল করবে আগের মতোই ওই দেশগুলো থেকে আমেরিকায় ঢুকা নিয়ে নিষেধাজ্ঞা বহাল থাকবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো ইচ্ছা তাদের নেই তিনি জানিয়েছেন করোনা ঠেকাতে আন্তর্জাতিক ক্ষেত্রে যাতায়াতের উপর আরও কড়া স্বাস্থ্যবিধি চালু করার কথা ভাবা হচ্ছে গত সপ্তাহে সেন্টার ফর ডিসিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন প্রধান একটি নির্দেশ দেন সেখানে বলা হয়েছে করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখাতে পারলে ২৬ জানুয়ারি থেকে আমেরিকায় ঢুকা যাবে এই নির্দেশই বদলাতে চলেছেন বাইডেনের প্রশাসন করোনা নিয়ে প্রথম থেকেই ট্রাম্পের সঙ্গে বাইডেনের মতবিরোধ সামনে এসেছে প্রথম দিকে ট্রাম্প করোনাকে হালকাভাবে নিয়েছিলেন তিনি মাস্ক পরায় বিরোধী ছিলেন কোনো কড়াকড়িও করেননি বাইডেন বারবার এ নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি মনে করেন ট্রাম্পের ভুল নীতির জন্যই আমেরিকায় করোনার এতখানি তাণ্ডব দেখা যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই বাইডেন করোনা নিয়ে নীতি তৈরির জন্য টাস্ক ফোর্স গঠন করেছেন প্রেসিডেন্ট হয়েই সেই টাস্ক ফোর্সের সুপারিশ তিনি রূপায়ণ করতে চান বাইডেনের প্রাথমিক কাজ হল করোনা ঠেকানো এবং আমেরিকার অর্থনীতিকে চাঙ্গা করা ফলে ট্রাম্পের আমলে অনেক সিদ্ধান্তই বদল করতে পারেন তিনি এ খবর জানিয়েছে ডয়েচে ফেলে শীতকালীন যৌথ সামরিক মহড়ায় প্রস্তুতি নিচ্ছে তুরস্ক এবং আজারবাইজান শীতকালীন যৌথ সামরিক মহরার প্রস্তুতি নিচ্ছে তুরস্ক এবং আজারবাইজান তুরস্ক এবং আজারবাইজানের সশস্ত্র বাহিনী শীতকালীন যৌথ সামরিক মহরার প্রস্তুতি নিচ্ছে তুরস্কের কার্স অঞ্চলে এই মহড়া অনুষ্ঠিত হবে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে জানিয়েছে দুই দেশের সেনারা শীতকালীন মহড়া দুই হাজার অংশ নেবে তুরস্কের সশস্ত্র বাহিনীও আলাদা বিবৃতিতে রবিবার তাদের মহড়ার প্রস্তুতির কথা জানিয়েছে তুর্কি সামরিক বাহিনী জানিয়েছে গত কয়েক বছরের মধ্যে এবারই বাড়ি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এবং পূর্ণাঙ্গভাবে অনুষ্ঠিত হবে কঠিন শীতের পরিবেশে দুই দেশের সেনারা আশ্রয় সেনার শক্তি বাড়ানো এবং রক্ষণাবেক্ষণের বিষয়ে অনুশীলন করবে তুরস্কের সামরিক বাহিনী বলছে দুই দেশের সামরিক বাহিনীর অংশগ্রহণে অনুষ্ঠেই এই মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই দেশের সেনারা স্থল ও বিমান অভিযানের মতো গুরুত্বপূর্ণ মহড়া চালাবে এছাড়া ট্যাঙ্ক ডিভিশন করোনারি স্পাইনার টিম হেলিকপ্টার ও কমান্ডোরা মহড়ায় অংশ নেবে আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে বারো ফেব্রুয়ারি পর্যন্ত এই মহড়া অনুষ্ঠিত হবে এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম ও অস্ত্রের পরীক্ষা চালানো হবে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ